শাহরুখ খান, যিনি বলিউডের বাদশা, তার সবগুলি ছবি হয়ে থাকে ব্লকবাস্টার হিট মুভি। শাহরুখ খানের ছবি আসছে আর ব্লকবাস্টার হিট হবে না, এটা হতেই পারে না। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ খানের জিরো মুভিটি। এই ছবি ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্তও নিয়েছিলেন বলিউডের বাদশা। এরই মধ্যে জোর কল্পনা জল্পনা শুরু হয়েছে। সঞ্জয় লীলা বানশালীর নতুন প্রজেক্টে কাজ করেছেন তিনি। কবি ও গীতিকার শাহের লুধিয়ান বীর বায়োপিকে শাহরুখ খানই বানশালীর প্রথম পছন্দ। কেউ কেউ আবার বলেছেন আলী আব্বাস জাফরের আগামী ছবিতে দেখা যাবে নাকি কিং খানকে। রবিবার সব জল্পনার অবসান ঘটালেন শাহরুখ নিজেই, টুইট করে বললেন কি করতে চলছেন তিনি। যদিও শাহরুখ এখন ব্যস্ত নেটফ্লিক্সে তার নিজস্ব প্রোডাকশন নিয়ে, আগামী 27 সেপ্টেম্বর বার্ড অফ ব্লাড স্ট্রিমিং হবে। মুখ্য চরিত্রে ইমরান হাশমি, শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে নেটফ্লিক্সের হরর সিরিজ অফ বেতালো। শাহরুখ বলেন এমন অনেক খবরই তাকে নিয়ে রটে যার বিন্দু বিসর্গ তিনি জানেন না। পরিচালকের নামও শোনেননি অথচ রটে যায় তিনি সেই পরিচালকের ছবিতে কাজ করছেন। শাহরুখের কথায় তখনই আমি ছবি করব যখন আমি নিজ মুখে কথা বলবো, না হলে এরকম খবর জাস্ট পোস্ট ট্রুথ। আনন্দ এল রাইজের জিরো সাফল্যের মুখ না দেখলেও তাকে পাস করার জন্য আগ্রহী পরিচালকের সংখ্যা নেহাত কম নয়। এদিকে যখন শোনা যাচ্ছে আলী আব্বাসের আগামী ছবির জন্য সইও করে ফেলেছেন তিনি, তখনই ভেসে উঠেছে বানশালীর ছবির কথাও, পারান আক্তারের ডন 3-র কথাও বলছেন কেউ কেউ। কিন্তু শাহরুখ যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি পোস্ট না করছে ততক্ষণ পর্যন্ত কিছুই নাকি শিওর হওয়া যাচ্ছে না। সো ভিউয়ার্স, শাহরুখ নতুন কোন মুভি করছে এবং আপনাদের এক্সাইটমেন্টের পরিমাণ কতটা সেটা জানাতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।